হামিংবার্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। জোড়া খুনের মুখ্য অভিযুক্ত জানে আলমকে দুধেল গাই বলে সম্বোধন করার অপরাধে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডলের দুদিনের জেল হেফাজত। আজ কৃষ্ণনগর সিজিএম কোর্টে তাকে তোলা হলে বিচারক তাকে দুদিনের জেল হেফাজত দেন। গতকাল তিনি টুইট করে জানে লিখেছিলেন, তৎক্ষণাৎ নাকাশিপাড়া থানার পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে বিজেপি নেতাকর্মীরা সোচ্চার হন, এমনকি মধ্যরাতেও থানার সামনে ধর্ণাও দেন তারা। দেখুন আজ কি হল। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সেই কথাটাই আমার দাদা বলেছে যে দুদেল গাই। আমার দাদা আজ দুদেল গাই বলে যদি সাম্প্রদায়িক কথা বলে ফেলে তাহলে মাননীয়াকে কি একই কথার জন্য অ্যারেস্ট করা হবে না? এটা আমার একটা ছোট্ট দাবি। একজন সাধারণ পশ্চিমবাংলার সাধারণবাসী হিসেবে এটা আপনাদের কাছে আমি এই দাবিটা রাখছি যে আগামী দিন কি মাননীয় এই দুদেল গাই শব্দের জন্য কি গ্রেপ্তার হবে না? এটা আমার বড় প্রশ্ন আপনাদের কাছে। সভাপতি অনুপ কুমার মণ্ডল গতকাল টুইটারে একটা পোস্ট করে, আপনারা জানেন 37 পরগনায় দুজন মার্ডার হয়েছে এবং সে মার্ডার হওয়ার পেছনে সারা রাজ্যব্যাপী একটা তোলপাড় চলছে, এবং সেখানে দাঁড়িয়ে সে পোস্টের মধ্যে একটা কমেন্টস আছে যে দুধেল গাই। এই দুধেল গাই ওয়ার্ডটা কিন্তু বিজেপির বা কোনো কর্মীর আমদানি করা না, এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিদিন 10 বার করে এই ওয়ার্ডটা ইউজ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কোনো কিছু রকমভাবে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই এবং করতেও পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিল এই কথাটা ক্যামেরার সামনে। সেখানে দাঁড়িয়ে টোটালি পলিটিক্যাল মোটিভেটেড, মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই, কারণ অনুপ মণ্ডল ওখানটায় দাঁড়িয়ে একটা ভারতীয় জনতা পার্টির সে একটা বরিষ্ঠ কার্যকর্তা এবং সেই সে একটা আদর্শে বিশ্বাসী করে, বিশ্বাসে নিয়ে সে রাজনীতি করে, তাকে দমানোর জন্য এবং বিজেপি কার্যকর্তা আজ রামনবমী আছে, এই রামনবমীর ক্ষেত্রে যাতে নাকাশিপাড়া বা ওই এলাকা থেকে মানুষের ভয়ভীতি হিসাবে এরকমভাবে কেস কামারি দেওয়ার হিসাবে যাতে না আসতে পারে, কোনো মিটিং মিটিং অ্যাটেন্ড করতে না পারে, এইসব একটা চিন্তাভাবনা করে এইটাকে পলিটিক্যালি মোটিভেটেড করে পুলিশ এটাকে কেসটা করেছে। এবং তৃণমূল কংগ্রেসের আমার বরিষ্ঠ বিশ্বাস এর পেছনে তদন্ত হলে পরে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত আছে, এবং সেইভাবে করে আজকে ওকে ফলস কেসে ফাঁসানো হয়েছে, আজ কোর্টে তোলা হয়েছিল, দুদিনের জেল কাস্টিতে দেওয়া হয়েছে। আইনের দিক থেকে আমাদের যারা উকিলরা আছেন, আইনজীবীরা আছেন, তারা লড়ছে এবং আমরা এটা রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করবো, এটা আপনাদেরকে জানিয়ে রাখবো। আপনার আজকে ওকে পুলিশ করলো, পরশু দিন ডেট রেখেছে, আপনি সবই শুনলেন। এই রাজ্যে মানুষের বাক স্বাধীনতা বলে কিছু নেই, এফআইআরটা পুরোপুরি ফলস। টুইটার, গ্রামের লোকেরা তো টুইটার ইউজ করে না, রাতারাতি একটা এফআইআর করে ওকে তুলে নিয়ে গেল। কী জন্য তুলেছে? উনি টুইটারে একটা কমেন্ট করেছেন একটা হত্যা নিয়ে, এবং ওখানে লিখেছিলেন যে দুদেল গাই অমুক মেরেছে, এই একটা কমেন্টের জন্য ওনাকে তুলে নিয়ে গেল। এর মধ্যে না কোনো কমিউনাল ভাইলেন্স আছে, না কোনো এনিমিটির কোনো গল্প আছে, কিচ্ছু নেই, অন্যায়ভাবে ওকে ধরে নিয়ে গেল। পুলিশ কত ধারায় ওকে করেছে, ফ্রেম করেছে? পুলিশ করেছে হচ্ছে 505(2), ঠিক আছে, 295A, আরও আনুষঙ্গিক আছে। আচ্ছা, এতেও 3 দিনের জেসি হয়েছে? দুদিনের জেসি হয়েছে। সাইবার ক্রাইমে হয়েছে তো? না, নাকাজি করা পিএস। পুলিশ সুমোটা এফআইআর স্টার্ট করেছে, একদম পলিটিক্যালি মোটিভেটেড কেস, এর মধ্যে কোনো মেটেরিয়াল নেই। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।